সরকারৰ বিৰুদ্ধে মাত মাতিলেই বিপদ। সরকারৰ বিভিন্ন অনিয়মৰ প্ৰতি মাত মাতিলেই সাংবাদিকৰ জীৱনলৈ আহে ভাবুকি। আমি শাসনলৈ আহিলে সাংবাদিকক সুৰক্ষা দিম। সাংবাদিকৰ আকস্মিক মৃত্যু হ'ল আৰু সেই আকস্মিক মৃত্যুৰ পিছতেই বৰ্তমান ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু সমগ্ৰ আচলতে অসমবাসী ৰাইজে বৰ্তমান উত্তৰ বিচাৰিছে যে মহানগৰীত প্ৰয়াত সাংবাদিক পৰাগ ভূঞাৰ মৃত্যুৰ তদন্ত বিচাৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি প্ৰদেশ কংগ্ৰেছৰ এই মন্তব্য। নরেন্দ্র মোদী অহার পিছত আমি দেখিলে পাইছো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলত, উত্তর প্রদেশ, রাজস্থান, ইউপি, বিহার, আমি দেখি যে সাংবাদিকর জীবনের প্রতি ভাবুকি সৃষ্টি হয়েছে। একে অবস্থা আরম্ভ হয়েছে আর যেনে ধরনের আমি গম পাইছো বিগত কেইদিনমান ধরে আপনাদেরও দেখাইছিল যে বিতর্কিত এজন বিজেপি নেত্রী থানার ভিতর সুমাই পেলায় থানার যখন বিষয়া দুর্ব্যবহার করেছিল আর এই গোটাই কথাখিনি পরাগ ভূঞা ডাঙরিয়া উদাঙি দিছিল। রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাংবাদিকগাকের আকস্মিক মৃত্যুক লৌদিশে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে সাংবাদিকজনের মৃত্যুর তদন্ত বিচারি সকলরে দাবি সিআইডি নহয় পরাগ ভূঞার মৃত্যুর তদন্ত সিবিআইক অর্পণ করব লাগে। অসম আরক্ষীর উপর আমার ভরসা নাই, এই মন্তব্য প্রদেশ কংগ্রেসের। আনহাতে শুকুরবারে প্রদেশ কংগ্রেসে ডিজিপি ঘেরাও কার্যসূচী হাতত লৈছিল যদিও উলুবাড়ির পরে আরক্ষী আটক করে প্রতিবাদকারী। ইফালে একে সময়তে প্রতিদিন টাইমর কর্মচারী সকলেও প্রতিবাদ সাব্যস্ত করে জ্যেষ্ঠ সাংবাদিকজনের আকস্মিক মৃত্যু সন্দর্ভত উত্থাপন করে গুরুতর অভিযোগ। থানাত কিছুদিন পূর্বে 8 নভেম্বর দিনা এগারী বিজেপি নেত্রী এগারী আরক্ষী থানার ভিতরতে এজন এসআইক চরিয়াই গৈছিল, বুকুত খামুচি দুটা চর মারিছিল আর সেই বিজেপি নেত্রীগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালর অতি ঘনিষ্ঠ দাদা বলে মাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালর। সেই মহিলাগী আজিলেক গ্রেপ্তার হওয়া নাই আর সেই মহিলাগীর গ্রেপ্তারের দাবিত আর সেই মহিলাগীর সেই বাতরিট সন্দর্ভত পরাগ ভূঞায় অহর্নিশে বাতরি সম্প্রচার করে গিয়ে আছিল আর পরহিও এই বাতরিট দিছিল। বাতরিট মানে নিজেই লিখিছো ইয়াত প্রতিদিন টাইমত। তারপর বাতরিট 7 বজাত যেটা সম্প্রচার হল 8 বজাত একটা রহস্যজনকভাবে দুর্ঘটনা হল, এখন ডিআই গাড়িয়ে মহতিয়াই থ গল ঘরের সম্মুখত আর যুক্ত রাস্তা তেতিয়া কোনো ধরনের জনপ্রাণীহীন রাস্তা আছিল, দুর্ঘটনা হবলগিয়া কোনো পরিবেশ তাত নাছিল। আনহাতে তিতাবৰতো গ্রাম্য সাংবাদিক সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। এই দৃশ্য মির্জার। মির্জাতো প্রয়াত সাংবাদিকগৰাকীৰ মৃত্যুৰ ন্যায় বিচাৰি সাব্যস্ত করে প্রতিবাদ। আনহাতে কামপুর আর গোয়ালপাড়াতো বিভিন্ন সাংবাদিক সন্থায় সাব্যস্ত করেছে প্রতিবাদ। সাংবাদিকজনের মৃত্যু এক পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করে সাংবাদিকগৰাকীৰ জ্যেষ্ঠ ভাতৃ জগদীশ ভূঞাই। আসলতে আরক্ষী যদি নিরপেক্ষভাবে তদন্ত করে আর যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে আরক্ষীর তদন্তটো জেলার আরক্ষী তদন্ত বা স্থানীয় থানাখনের তদন্তটো দোষী ধরা পড়িও পারে। সিআইডি আরক্ষীর একটা বিভাগ আর যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে আর তদন্ত যদি নিরপেক্ষ নহয় তাহলে সিবিআই তদন্ত দিলেও সুফল নাপাব। অসম সরকারে যি ধরনের অর্ণব গোস্বামীক নিরাপত্তা দিয়ার কথা কয় তেনে ধরনেই পরাগ ভূঞাকো একে গুরুত্ব দিয়ার দাবি জানায় যুব কংগ্রেসের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীয়ে। বিশেষকে এজন মন্ত্রী আমি দেখিছিল দেখিলে পাইছিল যে কেইদিনমান আগত তেও অর্ণব গোস্বামীর কারণে তেও রাজপথ কপাই থৈছে। গতিকে মই তেও কবলৈ বিচাৰিছো যদি আপুনি ভাবে পরাগ ভূঞা অসমীয়া হয় আর পরাগ ভূঞা যদি অসমৰ জাতি মাটি ভেটির কারণে কাম করে গৈছিল, আপনার যদি সৎ সাহস আছে যেনে ধরনের আপনি অর্ণব গোস্বামীর কারণে রাজপথ কপাই উঠেছিল, আজি আমি আহ্বান জানাম যে আপনাদের পরাগ ভূঞার কারণে মাত মাতক আর আমি যদি সচাকে যদি আপনাদের পরাগ ভূঞার কারণে আপনাদের মাত মাতিব বিচাৰিছে তেতিয়া রাজপথ উত্তাল করে দেখাও।
সম্প্রতি প্রয়াত পরাগ ভূঁইয়ার মৃত্যুর তদন্ত কি আগবাড়ি সেয়াহে লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, টাইম এইট। Vivo Brightest Diwali Photo Contest ফটো কারে নহয় চাকি বন্তিরে জিলিকাই তুলক এইবারত দীপান্বিতা। আমালৈ প্রেরণ করক আপনার এখন উজ্জ্বল ফটো, কারণ এইবার আহি আছে Vivo Brightest Diwali Photo Contest। অহা 13 আর 14 নভেম্বরত প্রেরণ করক আমালৈ আপনার এখন ব্রাইট ফটো। ফটো প্রেরণ করার নম্বর হয়েছে 7099691519। ভিভো ব্রাইটেস্ট দিওয়ালি ফটো কনটেস্ট, নির্বাচিত ফটো সম্প্রচার হব টাইম এইটত, আর শ্রেষ্ঠ 10খন ফটোয়ে লাভ করব ভিভোর তরফৰ পৰা আকর্ষণীয় পুরস্কার। ভিভো ব্রাইটেস্ট দিওয়ালি ফটো কনটেস্ট।